হ্যালো ফ্রেন্ডস, রিয়াস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক ওয়েলকাম এবং আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমি এটা হচ্ছে আমাদের দোকান। তোমাদেরকে এতদিন আমি কিচ্ছু জানাইনি, তো এটার ব্যাপারে আমি পরে বলছি কেন জানাইনি। তো যাই হোক, এটা হচ্ছে তোমার দাদাভাইয়ের দোকান, আজকে উদ্বোধন হলো। অনেক দিন থেকেই কাজ চলছিল, ওই জন্য বলতে পারো একটু ব্যস্ত ছিলাম, মাল কেনা থেকে শুরু করে সব কিছু করতে করতে ব্যস্ত ছিলাম, ওই জন্য এই দুদিন আমি ব্লগ দিতে পারিনি। তো এখন থেকে আমি ব্লগ দেবো আবার। তো যেই দোকানটা তোমাদেরকে পুরোটা আমি দেখিয়ে দিলাম, আর মাল কিন্তু কিছু আসেনি, সব মাল অর্ডার দেওয়া রয়েছে, গাড়ি এখনও আসেনি, আসলে মাল ভর্তি হয়ে যাবে। তো মাল কিছু যেগুলো কিছু কিছু আনা হয়েছে, মানে এসে দিয়ে গেছে, সেগুলো সাজানো হয়েছে। আর এইদিকে আমি হচ্ছে মাল সাজালাম, সাজিয়ে তারপর স্নান করে এখন আসলাম। তো এখানে সব পুজোর জোগাড় হচ্ছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভালো দিনই পুজোটা হচ্ছে বলতে গেলে। আর এখানে গান চলছে বলে আমি কিছু তোমাদেরকে শোনাতে পারছি না, ওই জন্য আমি মুখে কথা বলে দিচ্ছি। আর এদিকে সব পুজোর জোগাড় চলছে। আর পুজোটা হবে কিন্তু দোতলায়, কারণ দোতলায় দোকান এখনও কমপ্লিট করিনি, ইচ্ছা আছে পরে কিছু করার। তো ওই জন্য নিচে যেহেতু জায়গা নেই পুজো করার, তো উপরে অনেকটা জায়গা আছে বলে উপরেই পুজোটা করব। আর এখানে দেখতে পাচ্ছ তোমার দাদাভাই হচ্ছে, মানে ওইট মানে দেখতে পাচ্ছ প্যান্ডেল যেগুলো করা ওগুলো লোক দিয়ে করানো হয়েছে। আর ফুলের চেনটা হচ্ছে তোমার দাদাভাই এখানে বসে লাগাচ্ছে। আর এখানে আমার মা এসছে, আমার বাবাও এসছে, আর দিদি এখনও আসেনি, দিদির কথা আছে দুপুরবেলা বা সন্ধেবেলা আসার কথা আছে। তো এখানে হচ্ছে মা ফল কেটে নিচ্ছে, সঞ্জিতা এখানে গোছাচ্ছে, আর আমি ওদিকে গোছাচ্ছি, মাও গোছাচ্ছে। আসলে বলতে গেলে একটু দেরি হয়ে গেছে, আমাদের ইচ্ছে ছিল 6:30 একটা ভালো টাইম ছিল, ওই টাইমটায় করব, কিন্তু আর হয়ে ওঠেনি। আমি সেই মাল সাজাতে গেছি, ভোর 4টার সময় গেছিলাম শুভ আর আমি মিলে মাল সাজাতে। তো মাল সাজাতে সাজাতে প্রায় 6:30 বেজে গেছে, তো মানে ঠাকুর ঢুকে গেছিলো তখন। তারপর স্নান করে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, প্রায় 7:30, এখন বলতে গেলে প্রায় 7:30-8 বেজে গেছে। তো এখন হচ্ছে পুজোটা হচ্ছে। এবার হচ্ছে মানে যে কোনো কিছু উদ্বোধন করলে, বাড়ি বলো দোকান বলো, তোমরা তো জানো উদ্বোধন করলে নারকেল ফাটাতে হয় পুরো দরজার সামনে। তো তোমার দাদাভাই নারকেল ফাটাবে, আর নারকেলটা ফাটাতে হয় কিন্তু এক বাড়িতেই পুরো ফাটাতে হয়, দুটো দিতে নেই। তো এক বাড়িতে ফাটে কি না আর নারকেলটা ভালো হয় কি না এটার উপরই ডিপেন্ড করে। তো দেখা যাক কী হয়। আর নারকেলটা কিন্তু তোমাদের দাদাভাই এক বাড়িতেই ফাটিয়েছে। তো লাস্টে যে একটা বাড়ি দিয়েছিল তোমরা হয়তো দেখেছো, ওটা কিন্তু ফেটে গেছিলো, আসলে দুভাগ হয়নি বলে ওটা দেওয়া হয়েছে, এতে কোনো অসুবিধা নেই, কিন্তু এক বাড়িতে ফেটেছে, জলটা পড়েছে, এটাই অনেক। তো যাই হোক, ভালো ভালো করে পুজোটা হয়ে গেল। আর দোকান উদ্বোধন হয়ে গেছে, তো এখন হচ্ছে আর এত তাড়াহুড়াতে হয়েছে, মানে এই মানে আই দিনটাই ছিল ভালো, এরপরে আর ভালো দিন নেই, মানে ওই জন্য তাড়াহুড়াতে হয়ে গেছে বলে বেশি কিছু করতে পারিনি, অনেক কিছু ইচ্ছে ছিল কিন্তু সব কিছু হয়ে ওঠেনি। আর এখন পুজো হয়ে গেছে, এখন মা হচ্ছে আমার কাছে বৌনি করবে, মানে কিছু কেনাকাটা করবে নতুন দোকান থেকে। তো ওই জন্যই মার সঙ্গে বলছিলাম কী নেবে বল।
আর এবার আমার মা বাবাও চলে গেছে, তো চাদর আর হচ্ছে ব্লাউজ সায়া নিয়েছিল। আর তোমার দাদা ভাই এখানে লজ্জা পাচ্ছে, দেখতে পাচ্ছো নতুন নতুন, তো তোমার দাদা ভাই একটু ভয়ও পাচ্ছে বলতে গেলে। ব্লাউজ দেখা আর এদিকে হচ্ছে দিদি ব্লাউজ নিচ্ছে, আবার দিদি এসেছিল। তো দিদি তো দুপুরবেলায় এসছে, তো তোমাদের সঙ্গে আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি, বাড়িতে রান্নাবান্না করে আসলাম। তো আজকে হচ্ছে যেহেতু উদ্বোধন, অনেক কাজ অনেক চাপ বলতে গেলে, ওই জন্য আমি সবটা শেয়ার করতে পারলাম না বাড়িতে কী কী হয়েছে। তো দিদি দুপুরবেলা এসেছিল দোকানে কিছু মাল নিয়ে, আবার আমাদের বাড়িতে গেছে, তো এখন আবার আমার সঙ্গে আসলো। যেহেতু শুভ খেতে চলে যাবে, খেতে যাবে, আমি খেয়ে এসেছি, তো খেয়ে এসেছি, এবার শুভর সঙ্গে আমি একটু বেরোবো, কিছু মাল কিনতে হবে। মাল বলতে জামা কাপড় না, হচ্ছে পুতুল, যেগুলো সাজানোর জন্য, জামা কাপড় সাজানোর পুতুল, তারপর পেন, তারপর খাতা, এগুলো কেনা হয়নি, হ্যাঙ্গার, এগুলো টুকটাকে জিনিস কেনা বাকি আছে, ওগুলো যাব হাবড়া থেকে কিনে নিয়ে আসব। ও আর তোমার দাদা ভাই হচ্ছে বাড়িতে খেতে যাবে, খেয়ে এসে তারপর আমরা যাব। আর দিদি ততক্ষণ একটু দোকানে বসবে, আমরা আসতে দিদি চলে যাবে। হ্যাঁ 50 টাকা 60 টাকা করে, 50 টাকা 55 টাকা করে ব্লাউজ, 65 টাকার ব্লাউজ এগুলো দেখিস। সারাদিনে তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি, কারণ এখানে গান চলছে। তোমাদেরকে এতদিন বলিনি, সেটাও বলবো কেন বলিনি এতদিন, এই যে তোমার দাদাভাইয়ের কারণে আমি এতদিন বলিনি। তোমাদের দাদাভাই বলতে পালন করেছে, বলেছে একটা সারপ্রাইজ দেবো সবাইকে, মানে পুরো ডেকোরেশন করে মাল টাল তুলে তারপর সারপ্রাইজ দেবো, তো সেটাই করলাম। তোমার দাদাভাই চেয়েছিল এটা, যে এখন কাউকে কিছু বলবে না, একদম উদ্বোধনের দিন সবাইকে বলবে। আর এতদিন আমি ব্লগ দিতে পারিনি, ওই জন্য ওই কারণে ব্লগ দিইনি এতদিন, কারণ বোঝোই তো একটা দোকান দিচ্ছি, অনেক চাপ, তোমার দাদা ভাইয়ের মাথায় চাপ, আমার মাথায় চাপ, মেয়েকে সামলানো, সবকে সামলানো। হ্যাঁ এটা বন্ধ করে দাও, এটা গানটা বন্ধ করে দাও, এই যে আমি কথা বলছি, তোমার দাদা ভাইকে দিয়ে আমি গানটা বন্ধ করালাম, যে কথা বলতে পারছি না, বন্ধ করে দাও। আর এখন তো দুপুর কটা বাজে, কটা বাজে শোনো, এখন 3টে বাজে, তো 3টে বাজে, 2টো অনেকক্ষণ হয়েছে, তো 3টে যেহেতু বাজে, তো অনেকেই এখন সবাই দোকানপাট বন্ধ করে গেছে, এখন গান বাজার তো কোনো মানে হয় না, তো গানটা বন্ধ করে দেওয়া, বন্ধ করে দিয়েছে। আর দিদি হচ্ছে ওখানে কদবেল মাছ করতে গেছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আশা করছি খুব ভালো লাগবে। আর দোকানটার নাম বলে দিচ্ছি আমি আরেকবার, এটা হচ্ছে দাস ফ্যাশন কর্নার। তো
তো দাস নাম দেওয়া হয়েছে তোমার দাদাভাই আমার ডিসিশনেই দেওয়া হয়েছে, মাও বলেছে। তো প্রথমে ইচ্ছা ছিল আমার অন্য একটা নাম, সেটা পরে বলবো, আমি যেদিন ওই নামটা দিয়ে অন্য দোকান করতে পারবো সেদিন বলবো। ওই নামটা দেওয়ার আমার অনেক মানে আমি ভেবেছিলাম আমি যদি কোনোদিন দোকান দিতে পারি, মানে তোমার দাদাভাই যদি দোকান দেয় তাহলে আমি ওই নামটাই রাখবো, কিন্তু সেটা আরও হয়ে ওঠেনি। কিন্তু ভাবছি উপরে যখন করবো তখন ওই নামটা আমি দেবো, এখন আর দিলাম না। তো সবার কথা মতো দাস ফ্যাশন কর্নার, তো তোমরা সবাই এসো, আর যারা চেনো যারা জানো তারা অবশ্যই আসবে, তো এসো সবাই। আর আমি প্রোডাক্টসগুলো তোমাদের অল্প অল্প করে দেখাবো, ইচ্ছা আছে তোমাদের সবাইকে দেখাবো, দেখালে ভালো হয়, তোমরা দেখে দেখে আসতে পারবে যে এই মালটা দিদির কাছে আছে, তাহলে যাই নিয়ে আসি। তো আমি অবশ্যই দেখাবো। আর পুজো খুব ভালোভাবে হয়ে গেছে, তো বাড়িতে বসে খেয়ে আসলাম, মাছের ঝোল দিয়ে খেয়েছি, আর হচ্ছে মাংস করেছি, মাছের ঝোল করেছি আর মাংস করেছি, তো মাছ দিয়ে খেয়ে এসেছি। মানে আজকে আর খেতে ইচ্ছা করছিল না, মানে এত কাজের চাপ, তারপর আর খেতে ইচ্ছা করছিল না মাংস টাংস, তো মাছ দিয়ে খেয়ে চলে আসলাম। তো এই পরিবেশের দিক থেকে আশা করছি খুব ভালো হবে। তোমার দাদাভাই এখন খেতে গেছে, খেয়ে দিয়ে আসো, তারপর ভিডিও করছি। আর আমরা এখন হাবড়ায় চলে এসেছি, বললাম তো কিছু মাল কিনতে হবে, যেগুলো পুতুল হয়, খাতা হয়, চেন হয়, তারপর হ্যাঙ্গার, আরও অনেক কিছু, আমি তো সব কিছুর নাম বলতে পারবো না কারণ আমার এইসব বিষয়ে কোনো আইডিয়া নেই। তো এগুলো নেওয়া বাকি ছিল, তো এগুলো তো নিতেই হবে কারণ মাল সাজাতে হবে, ওই জন্য এগুলো নিলাম। তো আমরা চলেও এসেছি, এখন হচ্ছে যে মালগুলো দিয়ে গেছে ওরা, মানে যেগুলো কিনেছি ওগুলো দিয়ে গেছে। শুভ এখানে কদবেল মাখা খাচ্ছে, খায়নি কিছু, সেই দুপুরবেলা খেয়ে গেছে আর খায়নি। আমি এখন মেয়েকে যাব বাড়িতে, যাব বাড়িতে যেয়ে হচ্ছে মেয়েকে আগে খাইয়ে নেব, কারণ ওকে দুপুরবেলা খাইয়ে আমি চলে এসেছি এখানে, আর খাওয়ানো হয়নি। এখন তো সন্ধে ছটা বেজে গেছে, সাড়ে ছটা বেজে গেছে, তো এখন ওকে খাইয়ে তারপর আমি আসব। তো আমার খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, মেয়েকে নিয়েও এসেছিলাম নিচে, তো ওই মাঝখানের অতটুকার ব্লগ করতে পারিনি, বুঝতেই তো পারছো, তো ব্লগ করতে পারিনি অতটুক টাইম। তো মেয়েকে খাইয়ে নিয়ে এসেছিলাম, সবাই এসেছিলো, মাও এসেছিলো, সঞ্জিতা ভাই সবাই ছিল এতক্ষণ। তো সবাই এখন বাড়িতে চলে গেছে, এখন প্রায় 9:30 বাজে, অনেক রাত হয়ে গেছে, আমিও বাড়িতে যাব। আর বলেছিলাম যে আজকে মাল ঢুকেছে কিছু, তো অল্প অল্প করেই মাল আসছে, বেশি মাল তুলছি না, একবারে তুলতে গেলে হবে হচ্ছে গোছাতে পারবো না কারণ নতুন তো কিছুই জানি না এই সম্পর্কে, তো ওই জন্য অল্প অল্প করেই মাল ঢুকছে। তো আজকে কিছু মাল ঢুকেছিল, তো সেগুলোই গোছাচ্ছি শুভ আর তোমার দাদাভাই আর আমি মিলে, আর অনেক কাস্টমারও এসেছিলো, তো অনেক বেচাকেনা হয়েছে। আর এখানে যত লেডিস মানে কালেকশন দেখতে পাচ্ছি এগুলো সব আমার চয়েসের, আমি চয়েস করে করে কিনেছি, তোমার দাদাভাই আর আমি 2-3 দিন বসে বসে সব অর্ডার করেছি চয়েস করে করে। তো যাই হোক, আরও মাল আসবে, এখন তো কিছুই আসেনি, তো কলকাতা থেকে মাল আসবে, তোমরা কিন্তু অবশ্যই এসো, এসে দেখে যেও, এখানে যত মাল আছে সব কিন্তু আমার পছন্দ করে আনা। তো আর তার ছেলেদের কালেকশনগুলো কিন্তু হচ্ছে তোমার দাদাভাইয়ের চয়েস করা, তো আমি ছিলাম কিন্তু তোমার দাদাভাই পছন্দ করেছে, কিন্তু মেয়েদের সব কালেকশন আমি চয়েস করেছি। তো তোমরা অবশ্যই এসো, আর তোমার দাদাভাইয়ের মিলে এখানে গোছাতেই দেখতে পাচ্ছ, আর ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে যে মনে হচ্ছে কখন বাড়ি যাব, সেই মানে রাত্রে তো ঘুমাতে পারিনি আজকে বলতে গেলে, তো ভাবলাম ঘুম তো প্রতিদিনই আছে, আজকে দিন না হলে নাই ঘুমালাম, ঘুম প্রতিদিন আছে। তো যাই হোক, এখানে মাল গোছানো প্রায় কমপ্লিট, এখন আমরা হচ্ছে দোকান বন্ধ করে বাড়িতে যাব। তোমার দাদা মা তুলছে দেখতে পাচ্ছে।
নতুন নতুন তো কিছু বোঝে না, এটা তোমার দাদাভাইয়ের দোকান, নতুন নতুন ওই জন্য একটু শিখতে টাইম লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে বাড়িতে যাবো, মেয়ে একটু কান্নাকাটি করছে, তার এখন দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে, এখন প্রায় 10টা বেজে গেছে, তো এখন দোকান টোকান বন্ধ করে তারপর যাবো। আর তোমরা ভাবতে পারো আমি কেন দোকানে বসছি, আমি কদিন বসবো, তোমার দাদাভাই প্রথম প্রথম তো ওই জন্য সব বুঝে উঠতে পারছে না, কারণ মাল আমিও কিনেছি, দাদাভাই আমি মিলে কিনেছি, ওই জন্য ও একা পারবে না। আমি কদিন থাকবো, কদিন করে দেবো, তারপর তোমার দাদাভাই করবে। ভালো লাগছে না, অনেক সকালবেলা উঠেছি, রাত্র কালকে রাত 2টোর সময় শুয়েছি মাল গোছাতে গোছাতে, সকালবেলা আবার 4টের সময় এসে এগুলো সব সাজিয়েছি, এখন আবার সাজালাম, তো তাও মাল ভর্তি হয়নি, আবার কলকাতার মাল অর্ডার দেওয়া হয়েছে, আবার আসবে। তো যাই হোক, মালটা সব আসার পর আমি একদিন টাইম করে তোমাদেরকে দেখাবো, এখন আমার টাইম হয়েছে। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে এরকম ভালোবাসা দিতে চাও, আর যারা আমার পরিবারে এখন জয়েন করে তারা সাবস্ক্রাইব করে তাদের জয়েন হয়ে যেও। বাই, গুড নাইট।